আজকে গার্গী কিচেনে একটা নতুন আইটেম নিয়ে এসেছি, ব্রেড মশলা রোল। তো তার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচানো, হাফ টমেটো স্লাইস করে কুচিয়ে নিয়েছি। এবার এই যে কটা ব্রেড নিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, লবণ, ভাজবার জন্য তেল নিয়েছি আগের থেকে। আর এটা ডিম দুটো সেদ্ধ করা ছিল, ডিম দুটো এই আদার কোড়াতে জাস্ট এইভাবে ব্রেড করে নেব। এই যে একদম পুরো এরম করে ব্রেড করে পুরো নিয়ে করে নেব। এই দেখুন, এই ডিমটাও আগের ডিমটার মতন একই রকমভাবে গ্রেট করে নিচ্ছি। একফোঁটা তেলটা গরম করে শুকনো লঙ্কা দুটো চিলি ফ্লেক্স তৈরি করে নেব। এই দেখুন শুকনো লঙ্কার কালার এসে গেছে, জাস্ট আমি এটাকে একটু হাত দিয়ে একটু ভেঙে নেব। এই দেখুন প্রত্যেকটা কালার এসে গেছে। এই দেখুন রেডি করার জন্য যে কড়াই তেল দিয়ে নিয়েছি, গরম হতে দাও, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, লবণ দিয়ে নেব। পুরো কুচি নিয়েছি দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে দিলাম, এর মধ্যে অল্প করে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এই যে ডিম আলুর যে এটা করে রেখেছে ওটা দিয়ে দিলাম।
বিটগুলো আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি। এইভাবে আগে রেডি করে দিচ্ছি। এই যে এই পুরুগুলোকে আমি এইভাবে তৈরি করে রাখছি। এইভাবে দিয়ে এইভাবে একটু জল হাত করে এখানটা আটকে এরকম করে নিতে নিলো হবে। জাস্ট এই যে ছিঁড়ে বেরিয়ে গেছে, তো এই যে এটা এরকম করে দেখো এইভাবে দিয়ে এই এরকম এরকম করে আমাকে এই এরকম করে টাইট করে এই এরকম করে দিতে হবে। এই দেখো এই এই যে জিনিসটা এরকম করে দিলে জিনিসটা আটকে যাবে। এই দেখো এবার নাবিয়ে নেব। ভেঙে গেছে এই দেখুন। এবার এই অ্যারারুট এই যে কোল্লাটা করে রেখেছি এটার মধ্যে জাস্ট দিয়ে আর ভেজে নেব।
বাদামি রং হয়ে এসছে, রংটাই হয়ে এসছে।